হলিউড অভিনেত্রী পরিমণির সঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরীর সম্পর্কটা শুধু পেশাগত জায়গায় সীমাবদ্ধ নেই, একে অন্যের আত্মার আত্মীয় হয়ে গেছেন তারা। পরি মা বলে সম্বোধন করেন চয়নিকাকে, পরিকেও মেয়ের মতোই ভালোবাসা দিয়ে থাকেন এই নির্মাতা। পরিমণির প্রতি চয়নিকার ভালোবাসা আবারও ভেসে উঠল সামাজিক মাধ্যমে। 2 সেপ্টেম্বর নিজের ফেসবুকে পরিমণির একটি ছবি প্রকাশ করে চয়নিকা লেখেন, ফুলের কাছে আরেকটি ফুল, দুটোই সাদা, কোনটা ছেড়ে কোনটা দেখি। পরিমণি, তুমি একটা ভালোবাসা, অনেক ভালো থেকো রাজ্যের মা। তিনি আরও লেখেন, রাজ্য ইঞ্জেকশন দেওয়ার পর এখন অবধি তোমার কোলে কোলে, সারাক্ষণ তোমার ওকে নিয়েই সময় কাটছে। জানি নিজের খাবার সময় পাচ্ছ না, কিন্তু তোমাকে সুস্থ থাকতেই হবে, সামনে কতগুলো কাজ তোমার। অনেক ভালোবাসি তোমাকে, ভালোবাসি রাজ্যকে। চয়নিকার পোস্টটি চোখে পড়েছে পরিমণির। চয়নিকার জানানো ভালোবাসার জবাবে পরি লেখেন, আমি জানি। মুক্তির অপেক্ষায় আছে পরিমণি অভিনীত ওয়েব সিরিজ পাপ ড্যাডি। এতে উত্তি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরি। 7 সেপ্টেম্বর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি।